ডিসেম্বর মাসেই জানা গিয়েছিল বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সংস্থা হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসিতে রদবদল করতে চলেছে। আর মাসখানেক পেরোতে না পেরোতেই সেই রদবদল বুধবার ব্যবহারকারীদের সামনে এলো। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এই প্রাইভেসি পলিসি মানতে হবে, আর তা না হলে তাদের অ্যাকাউন্ট রাখা যাবে না। বুধবার সকাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে নয়া প্রাইভেসি পলিসির সেই নোটিফিকেশান আসতে শুরু করেছে। সেই নোটিফিকেশানের টার্মস বা প্রাইভেসি পলিসি শব্দ দুটি ক্লিক করলেই নতুন নিয়মাবলী সম্পর্কে জানা যাবে। এই নিয়মাবলী লাগু হচ্ছে আগামী 8ই ফেব্রুয়ারি থেকে। নোটিফিকেশান আসার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য দুটি অপশান দেওয়া হচ্ছে, একটি হলো এগ্রি এবং অন্যটি নট নাও। এখন কেউ যদি সঙ্গে সঙ্গে সম্মতি দিতে চান তাহলে এগ্রি অপশানটি বেছে নিতে হবে। সময় নিয়ে সম্মতি দেওয়ার জন্য নট নাও অপশান বেছে নেওয়া যেতে পারে। তবে আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ থেকে নির্দ্বিধায় নিজের হোয়াটসঅ্যাপ চালিয়ে যাওয়ার জন্য ব্যবহারকারীদের অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন প্রাইভেসি পলিসি মেনে চলতে হবে। যদি কোনো ব্যবহারকারী এই নিয়ম মেনে চলতে রাজি না হয়ে থাকেন তাহলে তাকে হোয়াটসঅ্যাপের সেটিংস এবং তারপর অ্যাকাউন্ট অপশনে গিয়ে নিজের অ্যাকাউন্ট ডিলিট করে দিতে হবে। আর পরবর্তী ক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপের নতুন নিয়ম সম্পর্কে জেনে হোয়াটসঅ্যাপ চালাতে ইচ্ছুক থাকেন তাহলে ব্যবহারকারীকে সেটিংস অপশনে গিয়ে হেল্প এবং তারপর টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসিতে ক্লিক করে সমস্ত শর্ত সম্পর্কে জ্ঞাত হতে হবে।